কলার মতো গাড়ি। রাজনগরে মডেল নামের একটি নামকরা স্কুল ছিল, সেখানে ইংলিশ মিডিয়াম পড়ানো হতো। সেখানের পড়াশোনা খুবই ভালো ছিল। রাজনগরের সব মানুষ তাদের সন্তানদের সেখানেই পড়াতে চাইত। এই স্কুলে বিজয়ের ছেলে রাজুও পড়ত। একদিন রাজু তার বাবাকে বলল, বাবা, সামনের মাসে আমার স্কুলে বার্ষিক অনুষ্ঠান আছে। খুবই ভালো কথা, তুমিও কি কোনো কিছুতে অংশগ্রহণ করবে? না বাবা, শিক্ষক আমাকে বলেছিল কিন্তু আমি না করে দিয়েছি। কেন? তুমি তো অনেক বুদ্ধিমান ছেলে, তোমার তো অংশগ্রহণ করা উচিত। কিন্তু বাবা, সবার বাবা বড় বড় গাড়িতে আসে আর আমাদের গাড়িই নেই, তাই আমি ভেবেছি আমরা অনুষ্ঠানে যাব না, নয়তো অন্য ছেলেরা আমাকে খেপাবে। বিজয় রাজুকে কিছু বলতে যেও চুপ হয়ে যায়। বিজয় নিজেই একজন ভালো মেকানিক ছিল, সে একটি বুদ্ধি বের করল এবং অনেক কম টাকায় একটি গাড়ি কিনে নিল। এরপর 3-4 দিন কাজ করে সে সেটিকে নতুন বানিয়ে ফেলল। এরপর সে তার ছেলে রাজুকে বলল, বাবা রাজু, তোমার জন্য খুশির খবর আছে, আমরা সামনের মাসে স্কুলের অনুষ্ঠানে নিজেদের গাড়িতে করে যাব। সত্যি বাবা? আমার ওপর বিশ্বাস রাখো, এখন তুমিও স্কুলের অনুষ্ঠানে অংশগ্রহণ করো। ঠিক আছে বাবা, আমি কালই আমার নাম লিখিয়ে নেব। রাজু তার অনুষ্ঠানের জন্য প্রস্তুত হতে থাকে, আর এদিকে বিজয় পরিশ্রম করে অনেক কম টাকায় একটি সুন্দর গাড়ি বানায়। সেই গাড়িটির বিশেষত্ব ছিল এর রং ও ডিজাইন, এবং অনুষ্ঠানের ঠিক একদিন আগে, বাবা রাজু বাইরে এসো, দেখো তোমার নতুন গাড়ি। সত্যি বাবা? রাজু যখন ঘর থেকে বাইরে এসে তার গাড়ির দিকে দেখলো, তখন সে খুব খুশি হয়ে গেল। বিজয় গাড়িটি কলার ডিজাইনে করেছিল, তা দেখতে অনেক অদ্ভুত দেখাচ্ছিল। পরের দিন রাজু তার বাবার সাথে কলার মতো গাড়িতে স্কুলে যায়। রাস্তার সবাই সেই গাড়ির দিকে তাকিয়েছিল। রাজুর সব বন্ধুরা সেই গাড়ির অনেক প্রশংসা করে, এবং রাজু অনুষ্ঠানে খুব ভালোভাবে অংশগ্রহণ করে। এভাবে রাজু ও বিজয় দুজনেই অনেক পরিশ্রম করে, এবং দুজনেই পরিশ্রম করে সেই দিনটিকে সফল দিনে পরিণত করে। ইউসুফপুর গ্রামের আরিয়ান নামে এক ভবঘুরে ছেলে ছিল। আরিয়ানের কাছে কোনো টাকা ছিল না, তাই সে অন্যদের ধোকা দিয়ে টাকা কামানোর উপায় খুঁজতে থাকে। আরিয়ান হাইওয়ের উপর দাঁড়িয়ে ইচ্ছে করে রাস্তার মাঝে পিন ফেলে দিত, এর ফলে সেখান দিয়ে যেতে থাকা গাড়িটা নষ্ট হয়ে যেত। আরে জনাব, আপনার গাড়ির টায়ার নষ্ট হয়ে গেছে, আর আশেপাশে ঠিক করার কোনো জায়গাও নেই, আমাকে গাড়ি দিন, আমি ঠিক করে নিয়ে আসছি। কিন্তু সে কখনো গাড়ি ঠিক করে ফেরত নিয়ে আসতো না। এভাবে সে চুরি করে গাড়ি বিক্রি করে অনেক টাকা কামাতো। লোকেরা তার উপর খুব বিরক্ত হয়েছিল, এবং লোকেরা সরকারকে হাইওয়ে সমস্যার ব্যাপারে অভিযোগ করে। সরকার তখনই সেখানে হাইওয়ে বন্ধ করে দেয়। আরে, এই লোকেরা তো হাইওয়ে বন্ধ করে দিল, আমার টাকা কামানোর জন্য অন্য উপায় খুঁজতে হবে। এই কথা ভেবে সে গ্রামে ঘুরতে থাকে। কিছুক্ষণ পর তার খিদে লাগে, তখন সে একটি হোটেলে গিয়ে বসে। আরিয়ানের সামনে এক লোক বসেছিল, সেই লোক আগে থেকেই খাবার অর্ডার করে খাচ্ছিল। আমাকে 2 প্লেট দোসা, 2 প্লেট বড়া, 2 প্লেট ইডলি, 2 প্লেট উপমা তরকারি দাও, অনেক খিদে পেয়েছে। এরপর পুরো 8 প্লেট খাবার খেয়ে সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই হোটেলের মালিক টাকা চাইল। আরে ভাই, চিন্তা করো না, আমার বন্ধু ওই টেবিলে খাচ্ছে, আমার টাকাও সে দিয়ে দেবে। একথা বলে সে সেখান থেকে চলে যায় এবং অন্য একটি দোকানের বাইরে গিয়ে দাঁড়ায়। সেখানে সে লোকেদের কথা শুনছিল। আরে কমলা, তুমি শহর থেকে কবে আসলে? আমি তো আজই শহর থেকে আসছি, বাবার শরীর ভালো না, এজন্য আমায় দোকান সামলাতে বলেছে। এই কথা শুনে আরিয়ানের মাথায় আবার দুষ্ট বুদ্ধি আসে। শুনেন, এই লিস্টে যা যা লেখা আছে সব জিনিস আমাকে প্যাক করে দিয়ে দিন,
আর এখন বাবার অবস্থা কেমন? ভালো আছে তো? সে তোমার কথা অনেক মনে করে, তোমার ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলতো। যখন টাকা দেওয়ার সময় আসলো তখন সে ব্যাগ ফেলে আসার নাটক করতে থাকে। আরে আমি তো টাকা ঘরে ফেলে রেখে এসেছি, এখন কি করি? আরে চিন্তা করবেন না, এই জিনিস নিয়ে যান, পরে টাকা দিন। এসব আরিয়ানের থেকে ধোকা খাওয়া এক লোক দেখে ফেলে, আর তখনই সে এসে কমলাকে আরিয়ানের ব্যাপারে বলে। তখন আশেপাশে কিছু লোক আরিয়ানকে ধরে ফেলে এবং তাকে অনেক মারধর করে। এই গল্প থেকে আমরা এটাই শিখি যে আমরা যদি কাউকে ধোকা দিই তাহলে কখনো না কখনো আমরা ধরা পড়বই। কথা বলা খেলনা। চন্দন এক কুমার ছিল, সে মাটির খেলনা বানাতো এবং সেগুলো বিক্রি করত। তার দুটি সন্তান ছিল, মনু ও নিকি। দুজনেই খুব সুন্দর ছিল, সে দুজনকেই সুন্দর সুন্দর খেলনা বানিয়ে খেলতে দিত। বাচ্চারা আমি বাজারে যাচ্ছি, এই ভেজা খেলনাগুলো নিয়ে খেলবে না, যেগুলো তোমাদের দিয়েছি সেগুলো নিয়েই খেলবে। আচ্ছা বাবা। বাবা আমাকে আরো খেলনা দাও, আমার খেলনা ভেঙে গেছে। আরে কিভাবে ভাঙলো? আমার তো অনেক কষ্ট হয় খেলনা বানাতে, এগুলো নিয়ে তো সাবধানে খেলতে হবে। এ কথা বলে সে তার ছেলেকে আরেকটি নতুন খেলনা দেয় এবং বাজারে চলে যায় খেলনা বিক্রি করতে। দুই ভাই বোন তাদের খেলনা নিয়ে খেলতে থাকে। নিকি তার খেলনা খুব পছন্দ করত, সেদিন পর্যন্ত তার একটিও খেলনা ভাঙেনি। কিন্তু মনু তার খেলনার কোনো যত্ন নিত না, পাথর দিয়ে কখনো তাদের চোখে বা কখনো তাদের হাতে মারত। এক রাতে নিকির খেলনা মনুর খেলনাকে তার ব্যাপারে জিজ্ঞেস করল, কেমন আছো? আজ তো তুমি অনেক ব্যথা পেয়েছ। যদি মনু তার বোনের মতো হতো তাহলে আজ আমাদের এই অবস্থা হতো না। খেলনা দুটিকে কথা বলতে শুনে মনুর ঘুম ভেঙে যায়। আরে এখন যাও, চলে যাও, মনু তোমাকে এখানে দেখলে ভালো হবে না। কিন্তু নিকির খেলনা চুপচাপ সেখান থেকে চলে যাওয়ার পর তার অন্য বন্ধু খেলনাদের সাথে আবার ফিরে আসে। আরে তুমি ফিরে এসেছো কেন? মনু তো পানি খেতে উঠেছে, যদি সে তোমাকে দেখে ফেলে তাহলে তোমাকেও ভেঙে ফেলবে। না, আমরা মনুকে ভয় পাই না, আজ আমরা মনুকে শিক্ষা দেবই। মনু পানি খেয়ে ফিরে আসার পর সব খেলনাগুলো একসাথে দেখে অবাক হয়ে যায়। আরে তোমরা এখানে কিভাবে আসলে? নিশ্চয়ই এটা নিকির কাজ, ও ওর খেলনা ঠিক ভাবে রাখে না। নিকি তো আমাদের অনেক ভালোভাবে রাখে, তার ব্যাপারে কিচ্ছু বলো না, আজ পর্যন্ত নিকি আমাদের কোনো কষ্ট দেয়নি, কিন্তু তোমার খেলনা সব সময় ভাঙা থাকে। আজ আমরা তোমার উপর নিশানা লাগিয়েছি, আজ তুমি বুঝবে যে কত ব্যথা লাগে। আরে এসব কি হচ্ছে, খেলনা তো প্রাণ থাকে। তখনই এক খেলনা মনুর উপর নিশানা লাগায়, কিন্তু হঠাৎ নিকি চলে আসে। এটা তুমি কি করছো? এ তো আমার ভাই, আমি জানি সে অনেক ভুল করেছে, কিন্তু এসব তোমাকে কে শেখালো? তুমিও তো ওর সাথে এমনই ব্যবহার করছো যা তোমার ভালো লাগে না। সব খেলনা নিকির কথা মেনে মনুর কাছে ক্ষমা চায় এবং তাদের নিজেদের জায়গায় ফিরে যায়। এসব দেখে মনু নিকির কাছে ওয়াদা করে, আমাকে মাফ করে দাও বোন, আমি বুঝতে পেরেছি যে আমার খেলনার যত্ন নিতে হবে। আমি ওয়াদা করছি যেমনটা তুমি তোমার খেলনার যত্ন নাও আমিও আমার খেলনার যত্ন নেব। এজন্যই বলে লোকেদের সাথে তোমরা যেমন ব্যবহার করবে তোমার সাথেও তারা তেমনই ব্যবহার করবে। ইলেকট্রিক ফ্যাক্টরি। সুন্দরনগর, নাম যেমন গ্রামও তেমন। সুন্দরনগর অনেক সুন্দর একটি গ্রাম ছিল, সেখানে পাহাড় পুকুর গাছগাছালি এবং অনেক ধরনের ফুলের গাছ ছিল, আর গাছে থাকা পশু পাখি গ্রামের সৌন্দর্য আরো বাড়িয়ে দিত। পুকুরে থাকা মাছ সবাইকে নিজেদের দিকে আকর্ষণ করত। সুন্দরনগরের সৌন্দর্য দেখতে অনেক জায়গা থেকে লোক সেখানে বেড়াতে আসত। বাহ কি সুন্দর জায়গা, কি সুন্দর পরিবেশ, আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। সুন্দর নগরে এভাবে প্রতিদিন লোক আসত, আর তাতে গ্রামের লোকেদের ভালো আয় হতো।
গ্রামের লোকেরা জায়গায় জায়গায় ছোট ছোট দোকান খুলেছিল দূষণের হাত থেকে বাঁচানোর জন্য। সেখানে শুধু ইলেকট্রিক গাড়ি চলাচল করত, সব কিছুই ভালোভাবে চলছিল। কিন্তু একদিন এক লোক গ্রামের প্রধানের কাছে আসে। আমার নাম শিবপ্রসাদ, আমি আপনার গ্রামের পাশের জঙ্গলে একটি ফ্যাক্টরি চালু করব। আমি এর জন্য সরকারের অনুমতি নিয়েছি, এখন শুধু আপনার সাহায্য লাগবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয় স্যার, আপনি চালু করবেন। শুধু দুটি শর্ত আছে, এক আপনার ফ্যাক্টরিতে গ্রামের লোকদের কাজ দেবেন, আর দুই সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত হলো গাছ কম কাটতে হবে। শিবপ্রসাদ মেনে নিল এবং সুন্দর নগরের পাশের জঙ্গলের গাছ কেটে ফ্যাক্টরির কাজ শুরু হলো। গ্রামের লোকেরা সেখানেও কাজ পেয়ে গেল, কিন্তু ফ্যাক্টরিতে কাঠ পুড়িয়ে কাজ হবার কারণে তা থেকে বের হওয়া ধোঁয়ায় আস্তে আস্তে সুন্দর নগরের সৌন্দর্য নষ্ট হতে থাকে, আর তাই বেড়াতে আসা লোকেরা ধোঁয়ার কারণে বিরক্ত হতে থাকে। আরে আমি তো শুনেছিলাম সুন্দর নগর অনেক সুন্দর, কিন্তু এখানে তো কালো কালো ধোঁয়া দেখতে পাচ্ছি, চলো চলো এখান থেকে। গ্রামের লোকেরা এই সমস্যা নিয়ে গ্রামের প্রধানের কাছে যায়। এই ফ্যাক্টরির কারণে আমাদের সুন্দর নগরের সব সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটাও তো ভাবো যে ফ্যাক্টরির কারণে কত ছেলেরা চাকরি পেয়েছে। তারা সবাই ফ্যাক্টরির মালিক শিবপ্রসাদকে সেখানে ডেকে বলে, শিবপ্রসাদ মশাই, বাকি সব তো ঠিক আছে, কিন্তু ফ্যাক্টরির দূষণের জন্য আপনার কিছু করতে হবে। শুনুন জনাব, ফ্যাক্টরি তো হয়তো কাঠ দিয়ে চলবে নয়তো তেল দিয়ে চলবে, আপনি বলুন আমি কি করতে পারি। তখনই সেখানে দাঁড়ানো গ্রামের এক ছেলে বিক্রম বলল, স্যার আমি এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি আমাকে অনুমতি দিলে আমি আপনার ফ্যাক্টরি বিদ্যুৎ দিয়ে চলার ব্যবস্থা করে দিতে পারি, যাতে আপনার কাজও হবে আর ধোঁয়াও বের হবে না। শিবপ্রসাদ মেনে নেয়। বিক্রম তার বন্ধুদের সাথে ফ্যাক্টরিতে বিদ্যুৎ দিয়ে চালানোর জন্য বৈদ্যুতিক ইঞ্জিন লাগিয়ে দেয়, আর তাই ফ্যাক্টরিও চলতে থাকে এবং সুন্দর নগরের সৌন্দর্যও ঠিক থাকে। প্লিজ সাবস্ক্রাইব।